নমস্কার, প্রত্যেককে শুভ বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা গত 18ই ডিসেম্বর একটি শো করে এলাম রবীন্দ্রসদনে, এবং আগামী 19শে ফেব্রুয়ারি 2022 নতুন বছরে আমরা আরেকটি শো করতে চলেছি রবীন্দ্রসদন মঞ্চেই। আপনারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন গত শোতে, আমি আশা করব এবারেও আমাদের সঙ্গে আপনারা থেকে আমাদের নাটকটি যাতে সুস্থভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, আপনারা সহযোগিতা করবেন। তা অ্যাকচুয়ালি আজকের আমাদের এই আগামী যে নাটকটি আমরা করতে চলেছি, তার জন্য এই 25শে ডিসেম্বরে আমরা কেক কেটে সেই নাটকটি শুভ মহরত করছি। এক একটা সময় এক এক রকম খেয়াল আমাদের আসে, সবাই আমরা সেই খেয়ালের বশবর্তী হয়ে করে ফেলি। আসলে শিল্পী মন তো পাগল হয়ে যায় আর কি, সেই পাগলামি আমরা করতে চলেছি। যাই হোক, আমি এই কেকটি কাটছি শুধু আমাদের যারা উপস্থিত আছেন তাদের জন্য নয়, আপনাদের সবার জন্য। ওই দিনকে আসবেন, আপনাদের সবাইকে কেক খাইয়ে দেবো, বিয়েতে বিয়েতে আপনারা মিষ্টি মুখ করে যাবেন। যাই হোক, আমি কেকটি কাটছি সবার অনুমতি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে বেচারামের বিয়ের কেক, আমাদের সর্বপ্রথম আমাদের তার মুখেই দিলাম, উনি খেয়ে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করলেন। আপনারা ওই দিনকে এসে আমাদের সঙ্গে কেক খাবেন একসঙ্গে, ঠিক আছে? শীতের সকালে ভাল লাগে না মাইরে। ঠিক আছে, আমার আবার কি, আমি বাবা এই পাশ ফিরে শুলু, উঠে দরজা খুলে দেবার সময় আপনি পাশ ফিরে শুলু। কেন কেন, একদিন তুমি উঠতে পারো না, শেষ রাত্রে ঘুমটা একটু এসেছে, আপনি নড়ে উঠলে কড়া কি না, তিনি এসেছেন ভিআইপি নাম্বার ওয়ান। ও তাহলে থাকো মটকা মেরে। আরে শোনো না, বলি শুনছো, দেখো তারার মা কিন্তু এক দণ্ড দাঁড়াবে না। না দাঁড়াবে না, দাঁড়াক। ও তবে আর কি, তারার মাকে তো চেনো না, তিনবার কড়া নাড়া, তক্ষুনি তক্ষুনি দরজা না খুললে আমি তাহলে চললুম। যাক, একবার লাইন কেটে গেলে ওনার স্বাদ বাড়ি ঘুরে বাসন কোসন মেজে সেরে আস্তে আস্তে কিন্তু 10টা বেজে যাবে। যাক, ও অফিসে না গেলে চলবে তো? যাক, অফিস না যাওয়ার কি হলো? খাবার ঘরে জগাই মাধায়ের সংসার গড়াগড়ি খাচ্ছে, বাসি পোড়া হাড়ি কুড়ি ডাই হয়ে আছে বাসনের পাজা, তার জন্য আমি কি করব? সেই জন্যই তো উঠতে বলছি। তুমি ওঠো না, আমি উঠে কি করব এখন? হ্যাঁ, বাসন মাজবো, ঘর নিকাবো। দেখো বেশি মুখ নেড়ো না, জীবনে কুটোটি নেড়ে কোনোদিন উপকার করেছো আমার? তোমাকে যে বিয়ে করেছি সেটা এর মধ্যে ধরছো না? সেই জন্যই আমার হামানদিস্তের বরাত আমার, সারা জীবন থেতো হবার জন্য যেন জন্মেছি। আমি তো আর রেখাদির মতন বরাত করে আসিনি যে সাত সকালে স্বামী এসে চায়ের কাপ ধরবে, হ্যাঁ বউকে সাজিয়ে রাখবে শোকেসে। ঘুমের নিকুচি করেছি, দাও কি দেব? ঠিকানা, ওই সুখ শাড়ি দম্পতির ঠিকানা, একবার চর্মচক্রে রেখে আসি ওনাদের, জিজ্ঞেস করে আসি আপনারা মশাই ধরা থামে অবতীর্ণ হয়ে এভাবে আমার 12টা বাজাচ্ছেন কেন? খুব হয়েছে, এখন দয়া করে উঠে পায়ে চটিটি গলিয়ে বলাই বাবুদের বাড়িতে গিয়ে একবার খবর নিয়ে এসো, মুখ পুরো ওখানে গিয়ে মরেছে কিনা। যথা আজ্ঞা। আচ্ছা
আমার বাড়িতে আগুন জ্বলে গেছে, আমি চলে গেলে সংসার অচল হবে না, ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, ফিক্সড ডিপোজিট, ফ্যামিলি পেনশন ভালোই চলবে, তুমি গেলে বিনমনি পড়ানো যাবে। আচ্ছা তুমি এইখান থেকে এইখানে যাবে এত সময় লাগে? দাঁড়াও দাঁড়াও, একটু দম নিতে দাও। কি হলো, এসেছে জিজ্ঞেস করলো আপনাদের বাড়িতে তারার মা কাজে এসেছে, কি বললে জানো? কেন ফুসলে নিয়ে যাবেন? কথাবার্তার কি ছিড়ি, অসভ্য মেয়ে ছেলে। আচ্ছা আচ্ছা তুমি বললে না কেন ওই পাথর প্রতিমাকে ফুসলে নিয়ে গিয়ে রাখব কোথায়? আচ্ছা তুমি আচ্ছা তুমি বা ওকে জিজ্ঞাসা করতে গেলে কেন? তোমাকে তো বলে পাঠালাম যে বলাই বাবুর কাছে খোঁজ নিতে। তাকে পাচ্ছি কোথায়? বলাইকেই বলে খোঁজাখুঁজি করছে। কেন বলে, কি হয়েছে? আমাদের মতো একই কেস, বাসি মুখে একপ্রস্থ হয়ে গেছে, একেবারে উত্তম মধ্যম কাণ্ড। গোলমাল শুনে পাশের বাড়ির এক বুড়ো বেরিয়ে এসে বলেছিল, কি হলো কি আপনাদের সাত সকালে মোড়া কান্না, বলাই কি বৌমাকে ধরে পেটালে নাকি? লোক জড়ো হয়েছিল তো অনেক, তাদের মধ্যে কেউ কেউ বললে পেটাবে কেন, জি আসেনি। ওই বাড়িতেও আসেনি? সর্বনাশ বলি, হ্যাঁ গো, এখন কি হবে তাহলে? আচ্ছা বলাই বাবু কি বললো? বললাম কি তাহলে এতক্ষণ, বলাই তো ব্যাপারটা, কি গলা, কি বললে জানো? বলে আপনি আমাদের বাড়ি খোঁজ নিতে এসেছেন, আমি তো ওকে আপনাদের বাড়ি পাঠালাম উকি মেরে চুপি চুপি দেখে আসার জন্য, নিশ্চয় যায়নি হ্যাঁ ওই দিক দিয়েই সটকেছে। তারপর আমাকে ঝাড় দিল, ঠিকই কাজের লোক, আপনাদের জন্যই বাঁধর হয়ে বসে আছে। ও বাবা তুমি বলতে পারলে না? আগে শোনো, আমি কি বলাই যে ওর ভয়ে মানে চুপ করে বসে থাকবো? কি বললে তুমি? বললাম আদর আমরা দিয়েছি, আদিক্ষেতা করে আপনারাই তারার মায়ের মেয়ের বিয়েতে চুরি দিয়েছিলেন, তার মান রাখলো? বলাইয়ের বউ তো শুনে অবাক, বললো সোনার চুরি আমরা দিয়েছি, তারার মা বলেছে কথা? কিছু দেখেছো? তার মানে দেয়নি? ঠিক আছে ঠিক আছে, আসুক আসুক একবার, সব মিথ্যে কথা। কেমন বললো যে ওরা নাকি চুরি নিচ্ছে, তোমাদের কিন্তু জামাইকে আংটি দিতে হবে বৌদি। জানা সোনার আংটি ভোগা দিয়ে নিয়ে গেল জানো, আর তোমার মতো এরকম হাজারও আমি আর জীবনে দেখিনি, একটু যাচিয়ে বাজিয়ে দেখবে তো, তা না? আ জানা শোনা, তুমি তো বললে, আমি বললাম আর অমনি তুমি নিয়ে এলে, পাঁচ আনা শোনার কথা আমি বলেছিলাম। আচ্ছা আরো কমে আংটি হয় না, দু আনা কি দশ পয়সা, তোমার মতন মানুষ না আর নেই বুঝেছো, বাড়ির কাজের মেয়ের বিয়েতে নাকি পাঁচ আনা সোনা, মেয়ে ছেলে দেখলো অমনি বাবুর ন্যাচ পটাশ পটাশ নড়ে উঠল। কি অসভ্যতা করছো বলতো? এমনিতে তো হাত দিয়ে একটা পয়সা গলে না, আমার ভাইয়ের বিয়েতে একখানা শাড়ি থেকে সরে পড়লে। শোনো মানে এই কাজের লোককে না একটু তোয়াজে রাখতে হবে। আচ্ছা বলো তুমি বলো মানে এই তোমার ভাই এসে কি বাসন মাজবে? আহা শোনো, ওসব কথা রেখে এখন কি করবে তাই বলো, তারা মার কোনো আশা নেই, কোনো বাড়িতেই সে আসেনি, মরে গেছে বুঝলে, কাল চিংড়ি মাছ খাইয়েছিলাম, তো আজ করে খাইয়েছিলাম চিংড়ি মাছ,
কলেরা হয়ে মরেছে। ওই তো ওই তো আমতলায় বস্তি। যাও না গো, একবার খবর নিয়ে এসো না। না আমার দ্বারা হবে না। কেন? দেখো তুমি যাদের দু মাস পাঁচ মাস অন্তর ছাঁটাই করেছো তারা তো সব ওই বস্তিতেই থাকে। কেউ তো শীতের কাপড় পায়নি, কেউ আবার ওই পুজোর কাপড় পায়নি। আর আমাকে ওদের পাড়ায় দেখলে না সেসব ওই দশা সই মেয়ে ছেলেরা আমার চাঁদা তুলে ঠেঙাবে। আমি যেতে পারবো না। তুমি তো কিছুই পারবে না। তাহলে আমি যাই, আমার তো আর বসে থাকতে চলবে না। সে বরাত কি আর আছে? সৃষ্টি পড়ে আছে। কালকে ঘি ভাত খাওয়া হয়েছিল মনে আছে? সব বাসনে তেল বের বের করছে, হাত টাকাতে না নয় ম্যাগো। উফ, গেলাসে গেলাসে সমস্ত ওই পাশে মাছের গন্ধ আসছে। ও তোমার আমার কম মনে হয় বুঝেছো। ওই বদমাস মেয়ে ছেলেটা যদি একবার একবার বলে যেত যে আসবে না, কি করতে কি করতে? ঘি ভাতের বদলে পান্তা ভাত খেতে? বুঝলাম যে একটু চা হলে হতো না। নিজে করে খাও, নিজের গতন নেড়ে একদিন চাটা করে একটু খাও না। হ্যাঁ, যেখানে যাক আমি ওর না করে ঘরটা ধরে টেনে নিয়ে আসছি। এই রে এতক্ষণে এলি, এদিকে আমি না পারছি বাজার যেতে, না পারছি দুধ আনতে, সব স্ট্যান্ড স্টিল। এই তুমি বসে বললে যে রিপোর্ট কি? দাঁড়াও বাবা, আগে একটু জল দাও তো। হবে না, মাথায় ঢালবে। আর দেয়লা করতে হবে না, আমার বলে গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও কাঠ হয়ে গেছে, জল দিচ্ছি। তাই না? এবার বলো তো কি রিপোর্ট? তিনি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন, জ্বর হয়েছে, জ্বর, শুকের জ্বর। কপালে হাত দিয়ে দেখতে গেল, বড় বড় নখ দিয়ে এমন খামচে দিলে। একটু ওষুধ দাও না। হ্যাঁ, জলাতঙ্ক না হয় জানো, এটিএস নিতে হবে মনে হচ্ছে। তুমিও যেমন এটিএস নিতে হবে কেন? প্রাণী জগতে দুজন মহিলার দেখা হলো তো একটু আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি হবে। দুটো বেরাল ফেস টু ফেস, যেমন মেরি বেড়াল, মাদি হাতি, মেয়ে বাঘ। দিয়েছি দিয়েছি, আজ ১২টা বাজে। কি করে বাজালে এমন বাজি? মেয়ে মানুষ, ছোট মেয়েটাকে কাজে বার করে দিয়েছে, আর আমাকে বললে কিনা কই পাঠাইনি তো। কালীবাড়ির পাশে গুইদের ওখানে গিয়ে দেখি ঝেঁটা বালতি নিয়ে রগ ধুচ্ছে। তবে রে, আমার বাড়িতে ডুব, অথচ গুইদের বাড়িতে মেয়েকে বদলি খাটাচ্ছে। ফের গেলুম তারার মার বাড়িতে, বললুম কি গো, হ্যাঁ তুমি যে বললে মেয়েকে কোথাও পাঠাওনি, ওই তো দেখে এলুম কাজ করছে। তখন বলে কিনা ওটা আমার বেশি টাকার বাড়ি। আমি বলে এসেছি বুঝেছ, আমি বলে এসেছি তুমি আর তোমার ওই মেয়ে যদি এই মুখো হও তাহলে একেবারে ঘর ধাক্কা দিয়ে বার করে দেব। তুমি তো নিজেদের ১২টা বাজিয়ে এসেছো, আজ একদিন অফিস যাওয়া হয়নি, এবার তো দেখি লম্বা ছুটি নিতে হবে। তুমি এক্ষুনি একটা লোক দেখো। না, অত সহজ না। এমন কি লোক করলে কেউ আর এ বাড়িতে আসতে চাইবে না। শোনো, ওদের ইউনিয়ন আছে জানো? অন্য জায়গা থেকে লোকা দাও বুঝেছো, থাকা খাওয়া পড়া কাগজে বিজ্ঞাপন দাও, ভাগলপুর, বিলাসপুর, কানপুর, যেখান থেকে যেখান থেকে পারো, চেষ্টা করলে কি না হয়। তা নয় হলো, কিন্তু এখন কি করে চলবে যতদিন না লোক পাচ্ছ? পাতে পাতে চলবে। ভাত ডাল শুক্ত মাছের ঝোল চাটনি সব এক পাতে দিয়ে দেবো। আইডিয়া, পেটে গিয়ে তো সব মিশেই যাবে, পাতেই মিক্সচার হয়ে যায়, সেটাই বেটার। আচ্ছা, তুমি একসময় কিছুদিন নাচের স্কুলে গিয়েছিলে না? ঘুঙুর কিনেছিলে এক জোড়া? আছে আছে ঘুঙুর? হ্যাঁ গো, বলছি ঘুঙুর দিয়ে কি হবে? পায়ে বাঁধবো, কাজের লোক ধরতে বেরোতে হবে তো। পায়ে ঘুঙুর, হাতে টিনের চোঙা,
দাদা ঠাকুরের মতো গান গেয়ে গিয়ে রাস্তায় ঘুরবো। আয় ঠিকে জিয়ায় বাসন মেজে যা, মেজে দিলে মাইনে দেবো, সকাল বিকেল রুটি দেবো, শীতে পূজা শাড়ি দেবো, মেয়ে হলে নলক দেবো, জামাই হলে আংটি দেবো, ভোগব যোগব না, বাসন মেজে যা, আয় রে আয়, নইলে প্রাণ যায়, আয় জিয়ায়। পারো শুধু মশকরা করতে, এতদিনেও তো বাড়িতে একটা কাজের লোক জুটিয়ে আনতে পারলে না, তুমি আবার পুরুষ মানুষ। পুরুষ মানুষ বলেই তো পারি না, রোজ সকালবেলা বারান্দায় চেয়ার টেনে বসি, তাকিয়ে তাকিয়ে দেখি মুখে পান ঠুসে গাল গুলি করে কাজে চলেছেন তেনারা বাড়ি বাড়ি। কাউকে সাহস করে বলতে পারি না, হ্যাঁ গা আমাদের বাড়ি কাজ করবে না, বলতে পারার কি আছে, বাড়ি রেকর্ড খারাপ, ব্ল্যাক লিস্টেড, বললে মার খাবার ভয় আছে। মরলে অমনি হলো, মগের মুলুক। যার বাড়িতে যাই সব থেকে প্রথমে দেখি কাজের মেয়েটাকে, বলি আহা মেয়েটা তো বেশ ভারী চটপটে, কোত্থেকে পেলেন? সে বাড়ির কর্তার ভুরু মুচকে ওঠে, হয়তো ভাবে একটু লুচ আছি আমি, একটু লুচ। শুধু অসভ্যতা, তোমাকে চোখে বাইনোকুলার ফিট করে বেড়াতে বলেছি আমি, চেনা জানা বন্ধু বান্ধব যেখানে আছে একটু বলে দেখো। সেটা তো তুমিও পারো, তোমার বলার অপেক্ষা আমি আগেবার বসে আছি তো, খুঁজছি খুঁজছি, বুঝেছো, খুঁজছি। হতো রেখাদির বর, একটা মেয়ে নিয়ে এক্ষুনি হাজির হয়ে যেত, আমার তো আর সে বরাত নয়। তো তোমার সেই রেখাদির বরকে বললি তো হয়, বাজে বকো না তো, বাজে বকো না, পদার্থ না। ঠিক আছে, আমি নাই অপদার্থ, তুমি নিজেও তো একটা ধরে আনতে পারলে না আজ পর্যন্ত। চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি তো ছুটির এক্সটেনশন করে যাচ্ছি। হাতের কাছে যাকে পাই একটু আমড়াগাছি করেই জিজ্ঞাসা করি, জানাশোনা কেউ আছে, দিন না ভাই একটা জোগাড় করে, ছেলে হোক মেয়ে হোক বড় আদরে রাখবো। রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলি, মুদির দোকানে বলি, স্টেশনারি দোকানে বলি, ওই ব্যাংকে টাকা তুলতে যাই সেখানেও বলি, আমি তোমার মতো ন্যাদারু। হ্যাঁ, সেদিন চোখ দেখাতে গিয়েছিলাম, চেম্বারের বাইরে এক ঘর রুগী, সব বাইকে বললাম, ঘর অন্ধকার করে ডাক্তারবাবু যখন আমার চোখ দেখছিলেন, নাকের কাছে ঝুঁকে পড়ে কি একটা যন্ত্র দিয়ে চোখে আলো ফেলছেন, আমি অমনি ফিসফিস করে বললুম, কাজের লোকের খোঁজ আছে ডাক্তারবাবু। আরে বাবু, ও তো লোকে পাগল ভাবে, তাছাড়া উল্টো বিপত্তি হয়। আরে আমি কি কিছু কম বলেছি নাকি লোককে, ফল কি হয়েছে, কারুর সঙ্গে দেখা হলেই হাত তুলে থামিয়ে বলে, দেখুন কাজের লোক ছাড়া অন্য কিছু বলার থাকলে বলুন। গোবিন্দবাবু, সে তো আমাকে দেখলেই দৌড়তে শুরু করবে, এই রে আসছে, রে আসছে। আস্তে আস্তে আস্তে, দৌড়িও না পুড়ে মরবে যে। চোখে চালসে, রক্তে সুগার, তবু তবু দেখে নাও দেখে নাও, ঠিক একটি ডাগর ডগর একেবারে ফুল টাইমার জোগাড় করে নিয়ে এসেছে। কিন্তু ওগুলো কি,
ফুলসজ্জার তত্ত্ব? গুছিয়ে কাজ করতে জানতে হয় বুঝেছো, গুছিয়ে কাজ করতে জানতে হয়। ওগুলো কাজের লোকের জন্যই, নতুন বিছানা, নাইলনের মশারি, বালিশ, জারুল কাঠের খাট। যেন বুড়ো বয়সে বিয়ে করে বাড়ি ঢুকলেন। শোনো, লোক ভাঙাতে হবে। মানে আরে বাবা, এজেন্ট ফিট করতে হবে। এজেন্ট? হ্যাঁ, বোমকেশ বাবুর ওই কাজের লোকটাকে না রোজ লোক দেখাতে হবে। কিরকম কিরকম? আরো নরম মোটা গদি, নেটের মশারি, বাড়িতে পড়ার ম্যাক্সি, ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলা টিভি, রোববার সিনেমা। ওদের বাড়িতে তো এবেলা ভাত আবার ও বেলা ভাত, মলের চেয়ে চুটকি ভারী। বেকারে দেশ ছেড়ে গেলেও কাজের লোক তুমি পাবে না। সবচেয়ে সহজ হলো বলবো বলো না গো, আর একটা বিয়ে কর। পাত্রিস চিপার দেন কাজের লোক, বড়র জন্য মেজো আনলাম, মেজোর জন্য সেজো। বামুনের গরু খাবে কম, দুধ দেবে বেশি। তবে Thank you.